আসসালামু আলাইকুম বন্ধুরা, কাজ দিয়ে শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ওয়েবসাইট ওপেন আছে এবং নিচে দেখুন টাইমার চলছে। টাইমার শেষে কিছু সংখ্যা দেখা গেল, 34, এটাতে ক্লিক দিলাম। আমি আর কিছু করিনি, এখানে 60 সেকেন্ড সময়টা এসেছে। আসলে এই সাইটটা 60 সেকেন্ডই দেখতে হবে। আমি একটু টেনে দিচ্ছি যাতে সময়টা কম লাগে। তো এটি হচ্ছে সার্ফিং, এটাকে বলা হয় অটো সার্ফিং। একবার ক্লিক করলেই কিন্তু সার্ফিং শুরু হয়ে যায়। দেখুন, আমি একবার ক্লিক করেছি, একটার পর একটা কিন্তু অটোমেটিক্যালি আসতে থাকবে যে কয়টা ওয়েবসাইট এখানে সাইটে আছে। এখন আছে মোট 29টি। তো এই মুহূর্তে আমি ওটা রানিং অবস্থায় রেখেছি, পাশাপাশি অন্য কাজ করার চেষ্টা করছি। এখানে লেটার্সে একবার ক্লিক করেছি, লেটার্সটা ভালো করে পড়ে দেখতে হয়। তারপর এর মধ্যে থেকে 4টি রেজাল্ট দেয়া থাকে, এর ভিতর যেটি সঠিক সেটাতে ক্লিক করলে আপনি আপনার অ্যামাউন্টটি পেয়ে যাবেন। তো দেখুন, আমি এইটা সঠিক মনে করেছি, কিন্তু না, এটা আসলে ভুল ছিল। তো এটা হচ্ছে আসলে কিন্তু আমাদের যে কাজটি প্রথম দেখিয়েছিলাম সে কাজটি কিন্তু রানিং আছে, অর্থাৎ ওটা হচ্ছে ওয়েবসাইট ভিজিট করা এবং অটো ভিজিট হচ্ছে। আমি শুধু টাইম শেষে একটা করে টাইমারের যে ক্যাপচাটা আসছে সেই ক্যাপচা আমি ক্লিক করে দিচ্ছি, আর পাশাপাশি অন্যান্য কাজগুলো আমি করছি। এতে বোঝা যায় যে আমরা ইচ্ছে করলে দুটি কাজ, মিনিমাম দুটি কাজ একসঙ্গে করতে পারি। দেখুন, ওই কাজটি রানিং আছে, অর্থাৎ ওয়েবসাইট ভিজিটের কাজটি রানিং আছে। আর আমি এখানে টাস্কের কাজগুলো দেখছি, টাস্কের কাজ অনেক সময় অনেক পাওয়ারফুল কাজ পাওয়া যায়। যেমন ধরেন ভিকের কাজ, ভিকে একটা ওয়েবসাইট, তো এটার কাজ করতে গেলে আপনাকে ভিপিএন ওপেন করে নিতে হবে। আমি কিন্তু ভিপিএন ওপেন করে নিলাম, আপনারা হয়তো লক্ষ্য করেছেন। এটি হচ্ছে গুগল ক্রোমের সঙ্গে এক্সটেনশন হিসাবে ভিপিএন অ্যাড করা থাকে। তো আমি একটা টাস্কের কাজে ক্লিক করলাম, টাস্ক এক্সিকিউশন করার জন্য, অর্থাৎ আমি ওয়েবসাইট ভিজিটের পাশাপাশি একটি টাস্কের কাজ করব, কারণ টাস্কের কাজে রেট বেশি। এইটাতে আমি কাজ করলে 12 রাবল পাব। আচ্ছা, তো আমাকে কি করতে হবে? এখানে বলা হয়েছে যে লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখতে হবে, দুটি ভিডিও। তো আমি লিঙ্কে ক্লিক করে একটা ভিডিও দেখা শুরু করে দিয়েছি অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাচ্চা কথা বলছে, আমি কথাগুলো আউট করে দিয়েছি যেহেতু ইউটিউবেরই ভিডিও। তো ভিডিও দেখার পরে বলা হয়েছে যে একটা স্ক্রিনশট নিতে হবে। আমি একটা স্ক্রিনশট নিলাম, নিয়ে আমি পেন্টে গেলাম। যারা স্ক্রিনশট নেওয়া জানেন না তাদের জন্য বলছি যে কীবোর্ডে স্ক্রিন প্রিন্ট নামে বা প্রিন্ট স্ক্রিন নামে একটি বাটন আছে, সেটাতে ক্লিক দিলে অটোমেটিক্যালি আপনার স্ক্রিন প্রিন্টটা হয়ে যায়। পরবর্তীতে সেটা এই যে পেন্টে নিয়ে গেলাম, নিয়ে সেখানে প্রয়োজন মতো আমি কেটে সেভ করে রাখছি। 1ST নাম দিয়ে আমি সেভ করে রাখলাম ফার্স্ট, যেহেতু দুটি ভিডিওর চাওয়া হয়েছে স্ক্রিনশট। তো এখানে আরেকটি ভিডিও আমি দেখছি যে ভিডিওটা অলরেডি অফ হয়ে আছে, এখন আমি সেটার একটা স্ক্রিনশট নেব। তো ভিডিওটাতে একটা লাইক দিলাম, স্ক্রিনশটটা আমি নিয়ে নিই। তাহলে আমাদের দুটি স্ক্রিনশট হবে। হ্যাঁ, এই স্ক্রিনশটটা আমি নিয়ে নিলাম। এখন আমি সিলেক্ট করে ক্রপ করে নেব, ক্রপ করে সেভ করব। সেভ করার সময় এটা সেকেন্ড নাম দেব, 2ND, যাতে আমি সহজে পেতে পারি। আমি নাম দেব 2ND, 2ND নামে একটি আছে, আমি ওর ওপরেই কাজ করলাম। তাহলে দুটি স্ক্রিনশট কিন্তু নেওয়া হয়ে গেল। আমার এদিকে সার্ফিংয়ের কাজটা কিন্তু চলছে। এখানে আবার একটা বিষয় আছে,
এখানে স্ক্রিনশট দিতে বলা হয়েছে। আমরা জানি যে স্ক্রিনশট হলো একটা ছবি, আর ছবিটাকে আপলোড করে দিতে হয়। তো আমরা এখানে আপলোডের কোনো জায়গা পাচ্ছি না, কাজে স্ক্রিনশট দিতে হবে এভাবে যে আমরা একটা সাইটে যাব। এই যে দেখুন, এই সাইটটা উপরে লেখা আছে IMGBD, আপনারা ভালো করে দেখে নেবেন, IMGBB, সরি, ওই উপরে কর্নার মাঝখানে IMGBB.com দিবেন। এখন দেখুন ওই ছবিটা কিন্তু আপলোড হয়ে গেছে। আমি এখান থেকে শুধু স্ক্রিনটা লিঙ্কটাকে কপি করেছি, করে আমি এখানে পেস্ট দিয়ে দিলাম। এখন দ্বিতীয় ছবিটা, স্ক্রিনশটটা আমি নেব, কিভাবে নিচ্ছি, কিভাবে স্ক্রিনশটটা আপলোড করছি সেটা একটু খেয়াল করুন। ওই সাইটটাতেই ছবিগুলো আপলোড করা যায়, আর শুধু লিঙ্কটা এখানে দিলেই কাজ হয়ে যাবে। এ দেখুন, আপলোডে ক্লিক করলাম, স্টার্ট আপলোডিং, এবার সিলেক্ট করে দিব ছবিটা, ওপেনে ক্লিক করলাম, আপলোড দিলাম। আপলোড আপলোড হচ্ছে, আপলোড হয়েছে, আমরা কপি করে নিলাম। হ্যাঁ বন্ধুরা, যা বলছিলাম, তো স্ক্রিনশটটা আমরা এভাবে একটা করে লিঙ্ক হিসেবে দিব। এখানে মাত্র দুটি স্ক্রিনশট দেওয়া হয়েছে, আর কোনো কাজ ছিল না। আমরা ক্লিক করলাম সাবমিট এ রিপোর্ট, রিপোর্ট সাবমিট হয়ে গেছে। আমরা একটু নিচে যাই, নিচে গেলে আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি কি বলেছে। হ্যাঁ, এই যে দেখুন, ইওর রিপোর্ট হ্যাজ বিন জেনারেটেড অ্যান্ড সাবমিটেড। আমার কিন্তু এই কাজটা হয়ে গেল, এখন এটা ভেরিফিকেশন হবে, আর যিনি কাজটা ড্রপ করেছেন উনি দেখবেন যে কাজটা ঠিক হয়েছে কি না। কাজটা ঠিক হলে আমি পেমেন্টটা পেয়ে যাব। আমাদের এদিকে কিন্তু সার্ফিংয়ের কাজটা চলছে, যেটাকে বলা হয় অটো সার্ফিং। তো বন্ধুরা, এই সাইটটি অত্যন্ত ভালো, আমি এখান থেকে বেশ কয়েকবার পেমেন্ট নিয়েছি। আজকেও আমি আপনাদের পেমেন্ট নেওয়াটা দেখিয়ে দিব, কিভাবে পেমেন্ট নেওয়া যাবে। তো এখানে অনেক রকমের কাজ আছে, দেখুন, এটা হচ্ছে শুধুমাত্র ভিজিটের কাজ, একটা ক্লিক দেবেন একটা ভিজিট হয়ে যাবে, এটা খুব অল্প সময়ে ভিজিট শেষ হয়ে যাবে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা ভিজিটেরই অংশ, এটা অটো সার্ফিংয়ের অংশ, দেখুন এটা কিন্তু অটো সার্ফিংয়ের অংশ চলছে। আমরা ভিজিটটা আরেকবার দেখব কীভাবে ভিজিট হয়। এটা অটো সার্ফিং চলছে, আচ্ছা ঠিক আছে। এবার দেখুন, এটা হচ্ছে ভিজিটের কাজ। উপরে একটু খেয়াল করুন, আমাদের 15.10 রাব জমা হয়েছে। আমরা একটু চেষ্টা করব যে টাকাটা উইথড্র করা যায় কি না। তো টাস্কের কাজ, অনেক বড় বড় কাজ পাওয়া যায় এখানে, আপনারা লক্ষ্য করুন, এই যে $7 বা 7 রাব, 375 রাব, ভেবেছেন কত বড় কাজটা এখানে দেওয়া আছে। এখানে বলেছে রেজিস্ট্রেশন করতে হবে profitcenter.com-এ, এবং সেখানে 25টি কমেন্ট করতে হবে। তো 25টি কমেন্ট করলে তবে আপনি কাজটা ফিনিশ করতে পারবেন, অর্থাৎ সময় লাগবে। তো বন্ধুরা, আমরা লেটার্স দেখেছি, সার্ফিং দেখেছি, সার্ফিংয়ের কাজ বোধহয় শেষ হয়ে গেছে আমাদের। আমাদের 29টি সার্ফিং ছিল, এখন আর সার্ফিং দেখছি না। আমাদের অ্যামাউন্ট হয়েছে 15.10 রাব। আমি দেখি টাকাটা কীভাবে উইথড্র করা যায়, আমি আপনাদের দেখিয়ে দিব। মাউস পয়েন্টার ঠিক যেখানে টাকা বা রাব আছে, সেই রাবের ওখানে যাবেন,
ওখানে গেলেই আপনি দেখতে পাবেন। এখানে কয়েকটি অ্যাকাউন্ট বাইন্ড করে নিতে হয়, আপনার ইউটিউব যদি থাকে সেটা বাইন্ড করবেন, ভিকে ডট কমেও ওটাও বাইন্ড করে নিতে হয়, তবেই কাজগুলো করা যায় সহজে। তো বন্ধুরা, এখানে কয়েকটি মেসেজ এসে আছে, অর্থাৎ আমাকে কেউ মেসেজ দিয়েছে, আমি হয়তো উত্তর দিইনি, উত্তর দেওয়ার সময় হয়নি। এইবার দেখুন, এই যে রাব, রাবের পাশে যে টাকার অঙ্কটা দেখা যাচ্ছে, সংখ্যা, টাকার সংখ্যা তো না, সাইনটা দেখা যাচ্ছে, সেইটার উপর ক্লিক দিবেন। ক্লিক দিলেই বলবে যে কত টাকা কোথায় নিবে। এখানে সাধারণত দুভাবে টাকা উইথড্র করা যায়, একটা হচ্ছে পারফেক্ট মানি আর একটা হচ্ছে পেয়ার, এবং দুটোই বাংলাদেশ সাপোর্ট করে। দেখুন, আমার কিন্তু দুটো অ্যাকাউন্টই আছে, পেয়ার অ্যাকাউন্টও আছে, পারফেক্ট মানিও আছে। তো আমি আসলে পারফেক্ট মানিতে টাকাটা নিব, এর আগে আমি পারফেক্ট মানিতেই উইথড্র করেছিলাম। তো যাই হোক, আমি পারফেক্ট মানি, আমার আইডিটা এখানে শো করছে, আমি উইথড্রল অ্যামাউন্টে যাচ্ছি, 15.10 রাব। আমি জানি যে 25 রাবের নিচে উইথড্র করা যায় না। তো বন্ধুরা, আমাদের যেহেতু অ্যামাউন্ট কম আছে, কিন্তু আমরা বুঝে নেই যে আসলে টাকাটা এইভাবেই চলে যাবে আমাদের অ্যাকাউন্টে, অর্ডার এ পে আউট ক্লিক করলে সাথে সাথে টাকাটা চলে যাবে, কিন্তু দুঃখিত, টাকাটা যায়নি। এখানে বলা হয়েছে দ্য মিনিমাম পে আউট অ্যামাউন্ট টু পারফেক্ট মানি ইজ 25 রাবলস। তো বন্ধুরা, টাকাটা চলে যাবে, তো আপনারা অ্যাকাউন্ট করবেন এই সাইটে, এবং অনেক কাজ আছে, এবং কাজগুলো সুন্দরভাবে ভালোভাবে করবেন, তাহলে দেখবেন যে আপনাদের অনেক টাকা আয় হচ্ছে প্রতিদিন। এরকম আরও কয়েকটি সাইট আছে, আমি প্রয়োজনে আমি সাইটের লিঙ্কগুলো নিচে দিয়ে দিব ডিসক্রিপশনে। তো আপনারা এখন এই সাইটটাতে একটা ক্লিক করবেন, ক্লিক করে অ্যাকাউন্ট করবেন। আমি এই যে অ্যাট্রাক্ট রেফারেলস, এই সাইটটা ক্লিক করলাম, কপি করলাম, এটা আমি ডিসক্রিপশনে দিব, পাশাপাশি আরও কয়েকটি সাইট আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাজ করুন, এখনই একটা অ্যাকাউন্ট খুলে রাখুন এবং কাজ করা শুরু করে দিন। তো আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।